জনপ্রতিনিধি হয়ে জনসেবা করতে চান ভোলা লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসনের নারী সদস্য প্রার্থী নাসিদা বেগম। তিনি জনপ্রতিনিধি হয়ে গরিব দুঃখী মানুষের সুখে দুঃখে পাশে থাকতে চান, এজন্যই তিনি ইউপি নির্বাচনে সংরক্ষিত আসনে নারী সদস্য পদে প্রার্থী হয়েছেন। বিজয়ী হয়ে এলাকার উন্নয়ন করতে চান নাসিদা বেগম। নাসিদা বেগম পেশায় একজন ভিক্ষুক হলেও দ্বিতীয়বারের মতো আসন্ন বদরপুর ইউনিয়ন থেকে ইউপি নির্বাচনে সদস্য পদে প্রার্থী হয়েছেন। বদরপুর ইউনিয়নের সংরক্ষিত 1, 2 ও 3 নং ওয়ার্ডের সদস্য প্রার্থী হিসেবে তালগাছ প্রতীকে গণসংযোগ, উঠান বৈঠক আর প্রচার প্রচারণা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। নির্বাচনী এলাকার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ভোটারদের বাড়ি বাড়ি ঘুরে বেড়াচ্ছেন তিনি, ভোট চাইছেন তালগাছ প্রতীকের। জনগণের কাছ থেকে সাড়াও পাচ্ছেন নাসিদা। নির্বাচনকে কেন্দ্র করে পুরো এলাকা যেন ভোট উৎসবে পরিণত হয়েছে, সর্বত্র বিরাজ করছে উৎসবের আমেজ। তবে প্রার্থী নাসিদা বেগমকে ভিন্ন চোখে দেখছেন কেউ কেউ। একজন ভিক্ষুক হয়ে নির্বাচনে প্রার্থী হয়, পুরো এলাকা যেন তাকে নিয়েই আলোচনা সমালোচনার ঝড় বইছে। তবে সাধারণ ভোটারদের অনেকেই মনে করছেন জয়ী হতে পারবেন নাসিদা। বোর্ডে দাঁড়াইছে সে গরিব মানুষ, আল্লাহর রাস্তায় খরাত খুঁজিয়া খায়, মানুষে দিলে খাইতে পারে, না দিলে খাইতে পারে না। সে বোর্ডে দাঁড়াইছে, তারে আমরা জয়যুক্ত করতে চাই, কেন গরিব মানুষ এই দেশে কোনো হক পায় না, কিছু পায় না, তারে দিয়ে আমরা মানুষের বুঝাইতে চাই যে গরিব এই দেশে মানুষ। উনি অত্যন্ত গরিব লোক, এলাকায় ভিক্ষা করে খায়। আমরা আগে একবার দাঁড়াইছে, আমরা সবাই তাকে 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 50 টাকা এরম দিয়া সবাই দাঁড়া করাইছি। আমরা তারে সবাই দাঁড়া করাইছি, এই জন্য আমরা সবাই তারে সুস্থ নির্বাচন হয় এই জন্য প্রত্যাশা করি। ভালো লোক, জনগণেরা দেখতেছে, জনগণেরা টিয়া দিয়া মারে হেল্প করতেছে। সদস্য প্রার্থী নাসিদা বেগম জানালেন বিজয়ী হতে পারলে গরিব মানুষের সেবা করবেন। আমি গরিব মানুষ, আমি গরিবের কোনো চেয়ারম্যান মেম্বারের কাছে সহযোগিতা পাইনি, আর আমি এই কারণে আমি খারাইছি। গরিব মরতে আছে, বড় লোক মানুষ ইয়ে গিয়া বুঝলেন, তাই আমি গরিবের পাশে থাকুন, রাস্তাঘাট ঠিক করুন, আর যারা যদি অসহায় থায় এখন নাম দিয়ে দিব। আমি ভোটটা যে সুন্দরভাবে হয়, সুস্থ ভোট আমি এই আমি দাবি করি, আর সুস্থ হয়, আর আমার লগে যে কেউ গ্যাদারিং করে না, এটা একটু আপনারা দেখ। আমি জনগণের সেবা করুম, রাস্তাঘাট করুম, সরকারে দিব, আমি কাজ করিয়ে দেব। বদরপুর 2 নং ওয়ার্ডের বাসিন্দা নাসিদা বেগমের স্বামী ফজলু খা, তিনি ছিলেন দিনমজুর। তিনিও একবার প্রার্থী হয়েছিলেন, তবে জয়ী হতে পারেননি। 10 বছর আগে ফজলু খা মারা যান। তাদের 2 ছেলে ও 2 মেয়ে রয়েছে। ছেলেরা দিনমজুরের কাজ করেন আর মেয়েরা ঢাকায় অন্যের বাড়িতে কাজ করেন। বদরপুর ইউনিয়নের সংরক্ষিত 1, 2 ও 3 আসনে মোট ভোটার সংখ্যা 9,566 জন। এখানে নাসিদার সাথে লড়ছেন আরও 6 প্রার্থী। ভোটের লড়াই শেষ পর্যন্ত কি জয়ী হতে পারবেন নাসিদা, সে প্রশ্নের উত্তর জানতে অপেক্ষা করতে হবে আগামী 10 ফেব্রুয়ারি ভোটের দিন পর্যন্ত। নিউজ ডেস্ক, কোস্টাল ভোলা।